এক, রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া, ফুসরে ফেলা। দুই, কোনো খুশির সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা। তিন, কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে দুই রাকাত সালাতু তওবা পড়া। চার, কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা, মুখে শুধু তওবা না কিছু দানও করা। পাঁচ, কোন একটা মসজিদে বসে আছেন, কোথাও বেশি আছেন, বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ অতব পিলাই পড়া। ছয়, ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা, মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন পর আপডেট করবেন। সাত, এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া, দেরি না করা। আট, এশার নামাজ একটু বিলম্ব করে পড়া, এশার আগে খানা খেয়ে ফেলা। নয়, সম্মানিত চার মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই চার মাসকে সম্মান দেওয়া, অর্থাৎ সম্মান এই চার মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা, রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। দশ, মুহররম মাসে নফল রোজা দুই চারটা হলো রাখার চেষ্টা করা। এগারো, বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। বারো, মসজিদ ঢুকার পর দুই রাকাত নামাজ পড়া, উজু করার পর দুই রাকাত নামাজ, তাহাতুল উজু, তাহাতুল মসজিদ পড়া। তেরো, ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া, আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। চোদ্দ, সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া, সালাম দেওয়া। পনেরো নম্বর হলো মেসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পরপর মেসওয়াক করতে থাকা। ষোলো নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার